দেখুন, এখানে নানা রকম খেলার আইটেম আছে, নানা রকম বয়সের লোকরা খেলতে পারছে, কোনো রকম এখানে এজ বার নেই, সব বয়সের লোকরা সব ধরনের খেলাতে পার্টিসিপেট করতে পারছে, পুরো পরিবার একসাথে মিলে, মা বাবা তার দুই সন্তান সবগুলি গেমে একসাথে পার্টিসিপেট করছে। ওইদিকে আমার যারা বন্ধুরা আছেন ওরাও খেলছে, আমিও হয়তো যাব সেই জায়গাটা, হয়তো আমি ভিডিও দেখাতে পারবো না, যখন আমি কোথাও পার্টিসিপেট করছিলাম, আমি খেলছিলাম, আমার বন্ধুরা যখন চড়ছে তখনও ভিডিওটা আমি করছিলাম, কিন্তু আমারটার সময় আমি দেখাতে পারিনি। কি সুন্দর সুন্দর বাচ্চারাও কত স্মার্টলি বড়দের সাথে খেলছে। সামনে দেখুন একটা ভীষণ সুন্দর কিউটি বেবি আছে, কি সুন্দর, ওর মাকে খুঁজছে, মা কোথায় চলে গেছে, অ্যান্ড সায়াস এ নাইস কিউটি বেবি। দেখুন কি সুন্দর করে নামছে, রিয়েল ইজ নাইস। তারপর চলতে চলতে চলে এলাম আরেকটা জায়গায়, যেটা মারাত্মকভাবে ভয়াবহ বলার মনে হচ্ছিল, এটাকে বলা হচ্ছিল হন্টেড হাউস। হন্টেড হাউসের ভেতরটা পুরোপুরি গুটগুটে অন্ধকার, সেটার ভেতরে ঢোকার পর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছিল, এত ভয় লেগেছিল, বিশ্বাস করবেন না, একটা পুরো অন্ধকার ক্যানেল, বোঝা যাচ্ছে না আমরা কোথা দিয়ে হাঁটছি, কখন ধুম করে পড়ে যাব। আর অন্ধকারের মধ্যে এইভাবে দেখুন, কিছু কিছু মানুষরাই এরকমভাবে ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছে, অন্ধকারের মধ্যে এইভাবে হঠাৎ করে এগিয়ে আসছে, প্রচণ্ড এক ভয়ের সিনারি বলে আমার মনে হয়েছে। তাছাড়া কখনো কখনো ওরা পায়ে ধরছে, কখনো কখনো ওরা গান শ্যুট করছে। দেখুন অন্ধকারের মধ্যে হঠাৎ একটা লাল আলো চারিদিকে ঘরে ঘুরল, এত ভয় লেগেছে, কিন্তু কোথাও না কোথাও একটা ভালো লাগা, ভয় মিশ্রিত ভালো লাগা ছিল, সত্যি রোমাঞ্চক যেটাকে আমরা বলি, হ্যাঁ সেটাই মনে হয়েছে। আমি দুবার চিৎকার দিয়ে উঠেছি, টোটাল অন্ধকার করে হঠাৎ করে মনে হলো কেউ যেন আমার গায়ে এসে পড়ল, একটা হাত দেখে আমি তখন চিৎকার দিয়ে উঠলাম, তারপর আবার ক্যামেরাটা বন্ধ করলাম, এতটাই ভয় লেগেছিল আমার। তারপরে একজন হঠাৎ করে এসে চোখের মধ্যে যেরকমভাবে বন্দুক ছোড়ে সেভাবে ছুড়লো, তখনও আমি ভয় পাচ্ছিলাম, যতবারই ভয় পেয়েছি ততবারই আমি ক্যামেরা অন করেছি, টর্চ অন করেছি, চিৎকার করছি, এবং সত্যি একটা অন্যরকম ভালো লাগা। বাইরে ছিল একটা খোলামেলা হাওয়া, চারিদিকে হুলস্থুর, এটা হচ্ছে ঘুটঘুটে অন্ধকার, একদম নিঃশব্দ, লোকরা খালি একটুখানি চিৎকার করছে, একটুখানি ভয়ে ভয়ে একটু হাঁ হুঁ করছে, কই কোথায় এরকম করে বলছে, তাছাড়া পুরোটাই ছিল একদম অন্ধকার। এবং এভাবেই আমরা এই অন্ধকার ঘর থেকে, এই অন্ধকারে নিশিরাতের যাত্রীদেরকে রেখে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসলাম আবার আলোর দরজায়। সেখানে দেখলাম একটা ভাই আবার আমাদেরকে খেলা দেখাচ্ছে, আবার খেলা করছে, সত্যি প্রচণ্ড ভালো লাগা লেগেছে, এবং প্রচণ্ডভাবেই আমরা উপভোগ করেছি প্রতিটি মুহূর্ত। তাই আমি বারবার প্রতিদিন তুলে ধরছি আমার এই যাত্রাটাকে।